নমস্কার বন্ধুরা, আমি প্রতিদিন চক্রবর্তী। আমার চ্যানেলের আরো একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার, আমি আমার ডায়েট স্টার্ট করেছিলাম শনিবার থেকে, সেটা কন্টিনিউ করেছিলাম বৃহস্পতিবার অবধি। আজকে আমার কোনো রকম ডায়েটিং কিছু নেই, আজকে হচ্ছে আমার চিট ডে। আমি দেখাবো, আজকে দেখাবো আপনাদের সাথে যে এই ছদিন ডায়েট কন্টিনিউ করার পর আমার ওজন কতটা কি কমেছে বা আদৌ কমেছে কিনা। আমি প্রথমে যে ভিডিওটা দিচ্ছি সেটা হলো আমার একদম ফার্স্ট ডে ভিডিও, মানে যেদিন আমি ডায়েট শুরু করলাম। আর আজকে হচ্ছে ছদিন কন্টিনিউ করলাম বৃহস্পতিবার অবধি, আর আজকে হচ্ছে শুক্রবার। তাহলে শুক্রবারে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার ওজন কতটা কি হয়েছে, কমেছে কি কমেনি। তাহলে চলুন আমার সাথে আজকের আমার ওজন দেখে নেওয়া যাক। আচ্ছা, এটা হচ্ছে আমার শনিবারের একটা ভিডিও। শনিবার দিন আমি যখন ডায়েট স্টার্ট করলাম, তখন তার আগে আমি এই ওজনটা করে রেখেছিলাম। আমি আমার ডায়েট সিরিজের যে ভিডিওগুলো দিয়েছি তার একদম ফার্স্ট ভিডিওতে কিন্তু এই ক্লিপিংটা দেয়া আছে। দেখুন, এখানে আমি ওজনটা করে নিচ্ছি। এখন ওজন দেখা যাচ্ছে 81 কিলো মতো। আমি নিজেই ক্যামেরা করছি, ক্যামেরাটা জুম করতে গিয়ে ক্যামেরা কিন্তু এদিক ওদিক হয়ে যাচ্ছে। আমি চেষ্টা করব ক্লিয়ার করে দেখানোর। হ্যাঁ, দেখুন 81 কিলো। এবার আমি দেখাচ্ছি আজকে ওজন করার পর আমার ওজন কতটা কি দেখাচ্ছে। আর এটা হচ্ছে আমার এখনকার ভিডিও। আমি আপনাদের সাথে কথা বলার পরেই আমার ওজনটা চেক করলাম। মাঝে 6 দিন কিন্তু আমি নিজের ওয়েট চেক করিনি। চলুন আপনাদের সাথে আমিও দেখি ওজন কতটা কি কমলো। এখন আমার ওয়েট যেটা দেখাচ্ছে সেটা হলো 78 কিলো। ডিজিটাল ওয়েট মেশিন হলে একদম ক্লিয়ার বুঝতে পারতেন, কিন্তু ডিজিটাল ওয়েট মেশিনটা আমার কাছে নেই। আমি তাও চেষ্টা করছি যতটা ভালোভাবে দেখানো যায়। হ্যাঁ, 78 কিলো, মানে 6 দিনের মধ্যে আমার 3 কিলো মতো ওজন কম হয়েছে। একদমই খারাপ না। আমি বাড়ির তৈরি সমস্ত খাবার খেয়েছি, কোনো রকম কোনো খাবার আমি স্কিপ করিনি। আশা করব ওয়েট লস সিরিজের এই ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে। আমার আজকের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল। পুরাতন সকল বন্ধুদের জানাই পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারাও সকলে খুব ভালো থাকুন, সকলে সুস্থতা কামনা করি। ধন্যবাদ।